আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 108-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা 45 পর্যন্ত আয়াত শিখেছিলাম সূরা কলামের। আজকে আমরা 46 নং আয়াত থেকে শুরু করব। আজকের আলোচনা হবে 10 মিনিট, দেখা যাক কতটুকু শুরু করা যায়, কতটুকু আমরা যেতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم لَوْلَا أَن تَدَارَكَهُ نِعْمَةٌ مِّن رَّبِّهِ لَنُبِذَ بِالْعَرَاءِ وَهُوَ مَذْمُومٌ। দেখি 10 মিনিটে যদি এর চেয়ে বেশি আমরা আলোচনা করতে পারি সেক্ষেত্রে আমরা সামনে আগাবো, ভেঙে ভেঙে পড়ি। হামজা মিম জবর আম, তা সিন জবর তাস, আম তাস, হামজা জবর আ, লাম পেশ লু, হামিম পেশ হুম, তাস আলু হুম, আম তাস আলু হুম, হামজা জিম জবর আজ, এখানেও কলকলা হবে। হরকতের পরে যদি তাসদিদ আসে, সরি যদি জজম আসে কলকল হরবের উপরে, তাহলে কলকলা হয়, ধাক্কা হয়। আজ র দুই জবর রন, আজ রন, সরি আজরন, এখানে আজরন হবে না, যেহেতু তানবিন পরে ইকফার হরফ ফা আসছে, এখানে গুণ হবে। আজরং ফা জবর ফা, হামিম পেশ হুম, মিম সাকিনের পরে মিম সাকিনের ইদগামের হরফ মিম আসছে, এজন্য এখানে গুণ করে পড়তে হবে ফা হুম। মিম নুন জের মিন, এখানে এই মিম আসে মিমকে ধরবে, এখানে গুণ হবে, কারণ মিম নুন সাকিনের পরে ইদগাম হরফ মিম আসছে। মিম মিম গন জবর মগ, র জবর র, মগ র, মিম মিম দুই জের মিম, তানবীরের পরে ইদগামের হরফ মিম আসছে, এখানে গুণ হবে। মগ র মিম, মিম সা পেশ মুস, কব জবর ক, মুস ক, লাম অপেশ লু, পেশের পরে দজমালা ভাও, এই জন্য পেশকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না, মুস কলু না, যদি এখানে অক্ষ করে তাহলে হবে মুসকালুন, অর্থাৎ এই নুনের উপরে একটি জজম কল্পনা করে পড়তে হবে, এবং এই পেশকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, এটাকে বলা হয় মধ্যে আরজি। আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসকালুন। হামজা মিম জবর আম, আইন নুনজের আইন, দাল জবর দা, আইন দা, নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে, এজন্য এখানে গুণ করে পড়তে হবে নাকের ভেতরে। আম আইন দা, হা পেশ হু, মিমলাম পেশ মুল, হু মুল, গয় নিয়া জবর গয়, বাজের বাপেশ বু, গয় বু, ফা জবর ফা, হামিম পেশ হুম, ফা হুম, ইয়াক আব জবর ইয়াক, তা পেশ তু, ইয়াক তু, বা অপেশ বু, পেশের পরে জজমল হওয়া, ওই জন্য পেশকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইয়াক তুবু, নুন জবর না, ইয়াক তুবু না, যদি আমরা এখানে থামি তাহলে একালিফ মাতকে তিন আলিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, এবং নুনের উপরে একটি জজম কল্পনা করে পড়তে হবে এরকম ভাবে। ইয়াক তুবু أم عندهم الغيب فهم يكتبون فاسد زبر فاس بارا زر بير فاس بير لم زر لي حاكب مش حق ميم زر مي حكمي فاس بير لي حكمي رابا زبر رب بازر بي ربي كب زبر ك ربي ك
ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা তা জবর তা, কাপনুন পেশ কুন, কাপনুন পেশ কুন হওয়ার কথা ছিল কিন্তু কুন হবে কারণ নুন সাকিনের পরে ইকরার কাপ আসছে। ওয়ালা তাকুন কাপ জবর কা, সত আলিফ জবর স, জবর পরে খালি আলিফ, এর জন্য একালে পরিমাণে জবরকে দীর্ঘ করে পড়তে হবে। হাজের হেই বালাম জের বিল কা সহি বিল, হাওয়া পেশ হু তাজের তি হুতি কা সহি বিল কা সহি বিল হুতি। এখানে অবশ্যই অক্ষ করতে হবে কারণ এখানে একটি মিম আসছে। মিমের আগেও আলোচনায় বলেছিলাম, এক আলোচনায় বলেছিলাম যে এখানে এরকম মিম থাকলে এটাকে বলে অকফ লাজেম, যখন এখানে লেখা আছে অ ক ফা অকফ লা মালিফ ঝা মিম লাজেম অকফ লাজেম, অবশ্যই এখানে অবশ্যই অকফ করতে হবে। এখানে অকফ না করলে অনেক সময় অর্থের বিকৃতি ঘটার সম্ভাবনা আছে, তাহলে এই জন্য আমরা অবশ্যই অবশ্যই এখানে এই মিমের স্থান অর্থাৎ অকফ লাজেমে অবশ্যই অকফ করব। কাসাহিবিল হুত এরকম, আর এখানে তার উপরে একটি জজম কল্পনা করব এবং এখানে একালিফ মাতকে তিনালিফ পরিমাণে দীর্ঘ করিয়ে পড়ব। তাহলে কি রকম, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, হামজা জালের ইজ, নুন আলিফ জবর না, জবর পরে খালি আলিফ, এজন্য জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন সরি দাল খারা জবর দা খারা জবর জন্য এক আলিফটা, ইদ না দা অ জবর ওয়া হাফেশ হু অ জবর ওয়া ওয়াহু ওয়া, মিম কাপ জবর মাক জ অপেশ দু পেশের পরে জজম আলো ওয়াও, এজন্য পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিম দুই পেশ মুন মাক দু মুন, যদি আকফ করি তাহলে মাক জুমিমের উপরে যজম কল্পনা করে পড়তে হবে এবং এই পেশের পরে যজম আলাও এক আলিফ মাদ, এটা তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, এটাকে বলা হয় মদ আরজি মাক জুম। ইজ নাদা ওয়া হুয়া মাক জুম, লাম ও জবর লাউ, লাম আলিফ জবর লা, জবর পরে খালি আলিফ এবং এরপরে আবার হরকতে হামজা, এজন্য এখানে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। এখানে এই চিহ্নটা কিন্তু আছে, চিহ্নের এক মাথা উপরের দিকে বাঁকানো আর এক মাথা নিচের দিকে একটু বাঁকানো, এটাকে বলা হয় চিকন চিহ্ন। লাউলা হামজানুন জবর আং, এখানে নুনে সাকিনের পরে ইকফার হরফ তা আসছে, জন্য এখানে গুণনা করে পড়তে হবে। আং তা জবর তা দাল খারা জবর দা খারা জবর জন্য এক আলিফ টান, লাউলাং তাদা র জবর র কাপ জবর কা র কা হা উল্টা পেশ হু উল্টা পেশ একালে প্রাণ হবে র কা হু, নুন আন পেশ নি মিম জবর মা তামিম দুই পেশ তুম, তানবিনের পরে ইদগামের হরফ মিম আসছে জন্য গুণ হবে। নি মা তুম মিম রাজের মির রবা জবর রব বাজের বি মির রব্বি হা খারাজের হি খারা জবরের জন্য এক আলিফ পরিমাণে টান হবে। মির রব্বিহি লাম জবর লাম নুন পেশ নু লানু বাদের বি জাল জবর দা লানু বি দা বালাম জের বিল লানু বি দা বিল আইন জবর আ র আলিফ জবর র জবর পরে খালি আলিফ এরপরে আসলে হামজা, এখানে চার আলিফ টান হবে, এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। বিল আরাই ওয়াও জবর ওয়া হাফেশ হু ও জবর ওয়া ওয়াহু ওয়া মিম জাল জবর মাজ মিম অপেশ মু মাজ মু পেশের পরে জজমালা অ হওয়ার কারণে পেশকে আকারে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মাজ মু মিম দুই পেশ মুন মাজ মু মুন, যদি আমরা এখানে অক্ষ করি তাহলে ভূমির উপরে একটি জজম কল্পনা করে এবং এক আলিফ মাদকে তিন আলিফ মদে রূপান্তরিত করে পড়তে হবে, এটাকে বলা হয় মাদ আরজি। এরকম মাদ মুম লাউলা আন তাদারাকাহু নিমাতুম মির রাব্বি মির রাব্বিহি লানুবিদা বিল আরাই ওয়া হুয়া মাযমুম,
আজকের আলোচনা এ পর্যন্ত। আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষক ও খামারিদের জন্য সুখবর, আপনি কি আপনার ফার্মের জন্য ছোট বা বড় হাঁস মুরগির বাচ্চা, শৌখিন পাখির বাচ্চা, পোল্ট্রি মেডিসিন, পোল্ট্রি সামগ্রী কিংবা যে কোনো ধরনের পোল্ট্রি ও কৃষি যন্ত্রাংশ সুলভ মূল্যে কেনার কথা ভাবছেন? তাহলে এখনই ভিজিট করুন বাংলাদেশের সর্বপ্রথম কৃষি ই কমার্স ওয়েবসাইট www.sundarbanfarm.com আর ক্রয় করুন আপনার সকল প্রয়োজনীয় পণ্য সাবধানের মধ্যে।